আসসালামু আলাইকুম আমার মিষ্টি ভাই বোনেরা, শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? তা এখানে দেখো, সকাল সকাল অনেকটা টাকা নিয়ে বসে গেছি। তো টাকাগুলো কিসের? ইউটিউব থেকে বললাম না তো? না রে বাবা, ইউটিউব থেকে এখন টাকা পাবো কী করে? এটা হচ্ছে একটি বিশেষ কাজের জন্য টাকাটা গিয়ে আমি এনেছি। আমি আমার ছেলে মিলে টাকাটা গিয়ে আনলাম বাজার থেকে। আর এখানে দেখো সন্ধে হয়ে গেছে, ছেলেকে বসিয়ে দিয়েছি কিছু খাবার দিয়ে। আর আমি এখানে এই যে দেখতে পাচ্ছ লাউ শাক, তো লাউ শাক রান্না করব আজকে। আর এখানে দেখো অনেকদিন পর লাউ শাক পেয়েছি, খুব মজা করে রান্না করব। এখানে লাউ শাকটা দিয়ে দিলাম। আর এখানে দেখো তারপরের দিন আমরা মা ছেলে মিলে আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি। ওই দিন আর কোনো ক্লিপ তোলা হয়নি, দেখতে পাচ্ছ। আমি আমার ছেলেকে সাজিয়ে নিয়ে একাই চললাম বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়িটা হচ্ছে একজন ভাইয়ের আমার। তো এই যে দেখতে পাচ্ছ শাড়িটা, এটাই আমি বিয়ে বাড়িতে গিফট করব। প্রথমে অন্য একটি জিনিস দেবো ভেবেছিলাম, কিন্তু পরে এই শাড়িটা দিয়ে দিলাম। আর এখানে চলে গেছি বিয়ে বাড়ি, তেমন বেশি ক্লিপ তুলতে পারিনি কারণ লোকজন ছিলেন। আর এখানে এই যে দেখতে পাচ্ছ আমার ছেলে, লোকজন দেখে কিভাবে ওর নানুর কোলে লুকোচ্ছে, খালি লুকোচ্ছে লুকোচ্ছে। আমার ছেলে এরকমই করে, কোথাও নিয়ে গেলে ও খালি মুখ লুকোয়, তাই জন্য কোথাও যেতে আমার পছন্দ হয় না। তো এখানে দেখো এবার লোকজন, ওই যে দেখতে পাচ্ছ যিনি ছেলে উনি হলেন বর। তো এখানে লোক তাকাচ্ছিল, তাই জন্য মোবাইলটা নিচের দিকে রেখে দিলাম। আর ওই রুমে ছিল কনে, তো কনেকেও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ ওই ইনি যিনি সাদা কাপড় বর্ণ, ইনি হলেন বর। তো এখানে দেখো এসেই ভাত খেতে বসে গেছি। আর আমার ছেলে দেখো কীভাবে বসে গেছে, একদম একদম কোনায় বসেছি ছেলের জন্য। এখানে ভাত দেওয়া হচ্ছে। আর ওই যে যিনি আসছেন উনি আমাদের যেন তরকারি নিয়ে আসছেন। তরকারি আনার পর আর ক্লিপ তুলতে পারিনি কারণ আমার টাইম ছিল না, তাড়াতাড়ি খেয়ে এখান থেকে উঠবো ভেবে তাড়াতাড়ি খেয়ে নিলাম। তারপর ভাত খেয়ে এই যে দেখো কনেকে দেখাচ্ছি, এই হলো কনে, আর এটা হলো কনের রুম। তো এখানে গান বাজছিল, তাই আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি। আর চলে আমাকে এখানে বসতেই দিল না। তারপরে এই যে দেখো আমরা মা ছেলে মিলে বাড়ি চলে এলাম। এখানে রাস্তায় ছেলের জন্য কিছু কিনবো ভেবে, ওই যে দেখো মিষ্টির দোকান, ওইখান থেকে ছেলের জন্য মিষ্টি এসব কিছু কিনবো বলে ড্রাইভারকে টাকা দিয়ে দিলাম। আর অনেক বৃষ্টি হচ্ছিল, অনেক বৃষ্টি হচ্ছিল। আমি আর বাবার বাড়ি থাকিনি, চলে এসেছি। আমার নিজের বাড়িতে যেরকম শান্তি লাগে এসে তো ভালো লাগে না, অন্য জায়গায় ঘুম আসে না 2-3 দিন, তাই জন্য চলে এলাম। আর ছেলের বাবা বলেছিলেন যে যাব তারপর বাড়িতে চলে আসব, তাই জন্য চলে এলাম। ওই যে দেখতে পাচ্ছ ওটা নাইটি, প্রথমে ওটা দিয়ে দেবো বলেছিলাম, কিন্তু পরে শাড়িটা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো মিষ্টি এনেছি বাজার থেকে, 10টা এনেছি। আমি একটা খেয়েছি আর ছেলের হাতে একটা দিয়েছি। আর এখানে দেখো জিলাপি এনেছি, একদম কড়কড়া জিলাপি যেটা বলে। আর নিমকি এনেছি, এই যে দেখো এখানে হচ্ছে কিছু নুডলস, লেস, তারপর রিং, তারপর কি একটা একটা দিয়েছিলেন বাঁশির মতো। এইসব কিছু আমার ছেলেকে ওর নানু দিয়েছিলেন নানবাইয়ের দোকান থেকে। আর এটা ছিল একটা কি সোন পাপড়ি, এটা খেতে অনেক স্বাদ। তো আজকের মতো এখানেই শেষ আমার ব্লগ।